28 বছর আগের বিএসসিটি সামনে আনলেন অমর সানি ভিউয়ার্স স্টার গসিপ বাংলায় আপনাকে স্বাগতম বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও অমর সানি অভিনয়ের সূত্র ধরেই তাদের পরিচয় এরপর জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পায় এভাবেই শুরু হয় দুজনের পথ চলা একটা সময় প্রেম তারপর বিয়ে সংসার সন্তান তাদের বিয়ের বিষয়টি পাকাপাকি করেছিল অমর সানির মা ও মৌসুমীর নানি শনিবার 4 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে 28 বছর আগে সেই ঘটনা জানালেন অমর সানি কুলিখ্যাত এই নায়ক স্মৃতিরোমন্থন করলেন এভাবে আজ থেকে 28 বছর আগে আমার প্রয়াত মা এবং নানি শাশুড়ি মিলে আমাদের বাসায় পরন্ত বিকেলে বিয়ে দিয়েছিলেন আজকের এই দিনটিতে আমরা একসাথে হয়ে যাই তারপর আমার শ্বশুর শাশুড়ি বাবা মা মিলে 2 আগস্ট অনুষ্ঠান করেন হোটেল শেরাটন আর রাওয়া ক্লাবে স্ট্যাটাসের সঙ্গে মৌসুমীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন অমর সানি বাকি জীবন একসঙ্গে সুন্দরভাবে কাটানোর প্রত্যাশা করে দোয়া চাই এই নায়ক তিনি লেখেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য বাকি জীবন এভাবেই কাটাতে পারি শুভ বিবাহ বার্ষিকী মৌসুমী 1994 সালে পরিচালক দিলীপ সোম মৌসুমী অমর সানিকে নিয়ে নির্মাণ করেন দোলা এরপর বেশ কিছু সিনেমায় তাদের একসঙ্গে দেখা গিয়েছে সর্বশেষ এক্সেল ফিল্মসের ব্যানারে সোনাচর সিনেমায় জুটি বাঁধেন এই তারকা দম্পতি ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো এবং মৌসুমী ও অমর সানিকে আপনার কেমন লাগে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এমনই সব তথ্যবল ভিডিও পেতে স্টার গসিপ বাংলার সঙ্গেই থাকুন ধন্যবাদ